ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য প্রমাণ করো যে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমা সমবিন্দু ওকে তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা আগে ত্রিভুজ আঁকতে হবে এই হলো আমাদের ত্রিভুজ যার নাম দিলাম এ বি সি ঠিক আছে তো এই ত্রিভুজের বি ই হচ্ছে একটি মধ্যমা সি এফ আরও একটি মধ্যমা ওকে যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে এবারে আমি এ জি যুক্ত করলাম এ জি যুক্ত করে আমি বিসি অবধি বাড়ালাম যেটা কিনা না বিসি বিন্দু বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে তো এবারে যদি আমি প্রমাণ করতে পারি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তাহলে প্রমাণ হয়ে যাবে এ হচ্ছে বিসি এর মধ্যমা এবং যেহেতু এ এডি জি বিন্দু দিয়ে পাশ করছে তো তাহলে আমরা বলতে পারি যে এই তিনটি মধ্যমা সমবিন্দু ওকে আচ্ছা তো তাহলে প্রদত্ত কি আছে প্রদত্ত আছে এ বি সি ত্রিভুজের বি এবং সিএফ মধ্যমা ওকে যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে ওকে তো প্রমাণ কি করতে হবে হচ্ছে প্রমাণ করতে হবে যে ডি হল বিসি এর মধ্য বিন্দু ঠিক আছে ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট ওকে তো এটা প্রমাণ করার জন্য আমাদের কনস্ট্রাকশন লাগবে অঙ্কন করতে হবে তো আমরা অঙ্কন কী করব আমরা কে বা এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়াবো যাতে করে এ জি ইজ টু জি এইচ হয় ঠিক আছে তো এডি সরল রেখাকে বর্ধিত করলাম যাতে এ জি ইজ ইকুয়াল টু জি এইচ হয় ঠিক আছে এরপরে আমরা কি করবো যুক্ত করব আর সিএইচ যুক্ত করব। ঠিক আছে এবং এইচ যোগ করলাম ওকে আচ্ছা এবারে আমরা কি করব। এবার আমরা প্রমাণে চলে আসি প্রমাণটা এদিকে করি আচ্ছা তো প্রমাণ করার জন্য দেখো আমরা চলে যাই এ বিএইচ ত্রিভুজে ত্রিভুজ এ এইচ এ তো ত্রিভুজ এ দেখো যেহেতু সি এফ হচ্ছে মধ্যমা তাহলে এফ হচ্ছে বি সি এ বি এর মধ্যবিন্দু ঠিক আছে আর এদিকে তোমার আমরা এ এইচ ইজ ইকাল টু জি এইচ করেছি তো তাহলে জি হচ্ছে এ এইচ এর মধ্যবিন্দু ওকে তো এফ ইজ মিড পয়েন্ট অফ বি এবং জি ইজ মিড পয়েন্ট অফ এইচ ঠিক আছে তাহলে মিড পয়েন্টের থিওরম থেকে আমরা বলতে পারি যে এফ জি ইজ প্যারালাল টু বি এইচ ঠিক আছে বা দেখো এফ জি বদলে আমরা এফ জি বদলে আমরা এখানে জি সিও লিখতে পারি দেয়ার ফোর জি সি ইস বিকজ এফ জি সি একটা পুরোটা স্ট্রেট লাইন তাহলে জি সি ইজ প্যারাল টু বিএইচ ঠিক আছে এটা আমি এক নম্বর দিলাম আবার একইভাবে একইভাবে চলে যাই আমরা ত্রিভুজ এ সি এইচ এ এইচ এ দেখো একই রকমভাবে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু ঠিক আছে ইজ মিড পয়েন্ট অফ ওকে আর জি ইজ যেটা আগেই বললাম জি ইজ মিড পয়েন্ট অফ এ এইচ তো তাহলে এখানে আমরা বলতে পারি ই ইজ প্যারালাল টু তো ই জি বি এটা পুরোটাই একটা স্ট্রেট লাইন তাহলে আমরা বলতে পারি যে বি জি ইজ প্যারালাল টু ওকে তো এটাকে আমি দু নম্বর দিলাম ফাইন এবারে দেখো দ্যাট আমরা যেটা পেলাম সি ইজ প্যারালাল টু আমি এখানে ইন্ডিকেট করে দিই জি সি ইজ প্যারালাল টু বিএচ পেয়েছি আবার বিজি ইজ প্যারালাল টু এইচ সি পেয়েছি তো তাহলে আমরা বলতে পারি এক নম্বর আর দু নম্বর থেকে যে এই বি জি সি এইচ ইজ আ্যারালোগ্রাম ওকে দেয়ার ফোর ডিস্ট্রোয়ার্ডিল্যাটারাল বি জি সি এইচ হলো একটি প্যারালোগ্রাম হলো একটি সামন্তরিক ওকে তো আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে বাইকসেক্স করে ওকে তো তাহলে এখানে বি সি এবং জি এইচ বি এবং জি এইচ পরস্পরকে ডি বিন্দুতে খণ্ডিত করেছে সমদ্ধি খণ্ডিত করে তাহলে আমরা বলতে পারি অতএব ডি ইজ মিড পয়েন্ট অফ বিসি ঠিক আছে তো এটাই আমাদের প্রমাণ করা ছিল যে ডি বিসি এর মিড পয়েন্ট হবে তো ডিসি যেহেতু বিসি এর মিড পয়েন্ট তাহলে আমরা বলতে পারি এডি হচ্ছে আরও একটি মধ্যবা তৃতীয় মধ্যবা অতএব অতএব আমরা কি বলতে পারি অতএব এ ডি হলো মধ্যমা যেটা কি না যে বিন্দু দিয়ে পাস করছে অঙ্কন অনুসারে তো এখান থেকে আমরা এই স্টেটমেন্টটা প্রমাণ করতে পারি যে ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমবিন্দু ঠিক আছে এবং যে বিন্দুতে ওরা ছেদ করছে সেই বিন্দুটাকে আমরা বলি ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদাঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো